মা কালীর হাতে সিগারেট ধুমিয়ে টানছেন বেড়ে, মা কালী মদ এবং গরু গোস্ত খেতেন, এরকম কথায় সারা ভারতের হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িকতার আগুন জ্বলে উঠেছে হুহু করে। কিছুদিন আগে বিজেপি নেত্রী নূপুর শর্মার করা একটি অন্যায় অন্যায্য মন্তব্যকে কেন্দ্র করে সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ থেকে আমেরিকা ভারত চাপে পড়ে যায়, বাণিজ্য চাপে ভারত দিকবিদিক হারিয়ে ফেলে। এই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে ভিতর থেকে আগুন জ্বলা শুরু হয়েছে ভারতে। কানাডার প্রিন্স আগা খান মেমোরিয়ালের অধীনে লিনা ম্যাকালাই নামের এক পরিচালক মা কালী নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেন, অর্থাৎ শর্ট ফিল্ম প্রকাশ করেন। এর পোস্টারে দেখা যায় মা কালীকে সিগারেট পান করা অবস্থায়। 2 জুলাই লিনা ম্যাকালাই তার ফেসবুক এবং টুইটারে সিগারেট খাওয়ারত কালীর এই ছবিটি প্রকাশ করেন। মা কালী কি সমকামী ছিলেন? মা কালী ফ্রি স্টাইলে সিগারেট টানছেন, এক হাতে সমকামীদের পতাকা এবং আরেক হাতে গরু গোস্ত সম্বলিত সোনার মুদ্রা। এবং এই ছবিটি দেখে যখন সারা ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিজেপি নেতারা এ নিয়ে নিন্দা জানাতে শুরু করে, মিটিং মিছিল করতে শুরু করে, গালাগালি করতে শুরু করে, তখনই কলকাতার মহুয়া মিত্র নামের এক নেত্রী আরেক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, মা কালীর হাতে সিগারেটের পোস্টার, এতে তিনি অন্যায়ের কিছু দেখেন না, কারণ মা কালী নিজেই মদ এবং গোস্ত খেতেন। এটি করার পর মহুয়া মিত্রের বিরুদ্ধে আরেক তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। মহুয়া মিত্রকে সাপোর্ট করে আবার ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর একটি টুইট করেন। টুইট বার্তায় শশী থারুর বলেন, মহুয়া মিত্র এতে কোনো অন্যায় করেননি, বিনোদনের ভিতরে নানান মন্তব্য থাকবে, কিন্তু দিনে দিনে ভারতের হিন্দুদের মধ্যে যেভাবে অনুভূতি আঘাত লাগার পরিমাণ বেড়ে যাচ্ছে, এতে অন্যদের অনুভূতি করার, অনুভূতি প্রকাশ করার, অন্যদের অনুভূতি প্রকাশ করার আর সুযোগ থাকছে না, অন্যদের অনুভূতিকে মেরে ফেলতে হবে, এতে করে হিন্দুদের অনুভূতিতে আর আঘাত লাগবে না। তিনি এভাবে খোঁচা মেরে কথা বলেন। দেখা যাক শেষ পর্যন্ত মা কালীর সিগারেট খাওয়া, মদ খাওয়া, গোস্ত খাওয়া এই পরিস্থিতি এবং পরিণতি কোন পর্যন্ত গড়ায়। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি এবং এরপরে আপনাদেরকে আবার জানিয়ে দিব পরবর্তী আপডেট। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।